জন্মদান না যন্ত্রণা দান, জন্মদান না যন্ত্রণা দান, ইন্সপায়ার্ড বাই দি অ্যান্টিনেটালিজম কনসেপ্ট, অ্যান্টিনেটালিজম কনসেপ্ট। প্রিয় বন্ধুরা, তোমরা গল্প শুনতে ভালোবাসো? আমার বিশ্বাস, গল্পটি যদি মনের মতো বা চিত্তাকর্ষক হয় তাহলে সবাই সেই গল্প শুনতে পছন্দ করবে। আজকে আমি তোমাদের কাছে এমনই একটা গল্প শোনাতে চলেছি যা তোমাদের চিন্তা ভাবনার পরিধি বাড়িয়েও দিতে পারে। অ্যান্টিনেটালিজম, অ্যান্টিনেটালিজম, কিছুদিন আগে অবধি ইংরেজি অ্যান্টিনেটালিজম কনসেপ্ট, এই শব্দবন্ধ বা ধারণাটি সম্বন্ধে আমার কোনো রকম কিছু জানাই ছিল না। কিন্তু এটির ব্যাপারে পড়তে গিয়ে, এই ধারণাটির ব্যাপারে আমার এতই ভালোবাসা জন্মে গেল যে এটার আরও গভীরে গিয়ে জানতে ইচ্ছে করলো। আর তারই ফলস্বরূপ এই শব্দটি আমাকে আজকের বিষয়টি তৈরি করতে অনুপ্রাণিত করেছে। এর বাংলা করলে তা অনেকটা এই রকম দাঁড়ায়, প্রজননবাদ বিরোধিতা দর্শন বা ধারণা। প্রজননবাদ বিরোধিতা অর্থাৎ যে দর্শন বা ধারণা প্রজননের বিরোধিতা করে। এখন তুমি প্রশ্ন করবে, এই প্রজনন শব্দটির অর্থ কী? ঠিক আছে, বলছি, এর অর্থ হলো এটি এমন একটি প্রক্রিয়া যা দ্বারা জীবিত উদ্ভিদ বা প্রাণী তার প্রতিরূপ অর্থাৎ তার বংশধর বা সন্তান সৃষ্টি করে। আমরা এই আলোচনায় কেবল মানুষ জাতির বংশধর সৃষ্টির ব্যাপারেই সীমাবদ্ধ থাকব। তোমরা ইন্টারেস্টেড হলে শব্দটা গুগলে একটু সার্চ করে নিও, অনেক অজানা বিষয় জানতে পারবে, বলা যায় না দর্শনটার প্রেমেও পড়ে যেতে পারো। যাই হোক, আসল কথায় আসি। আজ আমি একেবারে সাদা মাটা গল্প বলার মুডে রয়েছি, শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু করছি। এই শুনছ কি বলি, ঘুমোলে নাকি? দেখো না আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, আজ মনে হচ্ছে পূর্ণিমা, তাই না? কি বলবে বলো, আমার ঘুম পাচ্ছে। মানে বলছিলাম কি, যে এইবার আমাদের দুজনের একটা সন্তান হলে কেমন হতো? এ মা, ছি ছি, তোমার মতলবটা ঠিক কি বলো তো, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো না। মানে ফুটফুটে সেই বাচ্চাটা কেমন তোমার কোল আলো করে থাকতো, আর আমাদের কত আনন্দ হতো বলো তো। কাল তোমার অফিস নেই, কাজে যেতে হবে না? না, আমি কাল ছুটি নিয়েছি, তাই বলছিলাম একটু ভেবে দেখতে পারতে। আমি কিন্তু আগেই বলে রাখছি, আমাদের সন্তান কিন্তু একজন মস্ত বড় বৈজ্ঞানিক হবে, কত লেখাপড়া করবে, বিদেশে চাকরি করতে যাবে, আর কত বড় বড় সব আবিষ্কার করবে। না না, আমাদের সন্তান একজন মস্ত বড় বিজনেসম্যান হবে, কত টাকা পয়সা থাকবে, আমার মতো কেরানিগিরি করে জীবন চালাতে হবে না, আর আমাদের তখন কোনো অভাবই থাকবে না, কি বলো? সরি, তোমার কথা মানতে পারলাম না, আমার ছেলে বৈজ্ঞানিকই হবে, আর অনেক বড় কিছু আবিষ্কার করবে, আমার মন বলছে, তুমি দেখো। আচ্ছা বাবা, তোমার কথাই থাকলো, এখন চলো
আমরা পূর্ণিমা চাঁদ দেখে আসি। বছর খানেক পরের ঘটনা। স্থান হাসপাতালের প্রসূতি বিভাগ। বাচ্চার চিৎকারে কান পাতা দায়। চিকিৎসকের মন্তব্য, বাচ্চার অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে আর এই যন্ত্রণা স্থায়ীভাবে অর্থাৎ বরাবরের জন্যে থাকবে, কেননা বাচ্চার স্পাইনাল কর্ডে সামান্য একটু অস্বাভাবিকতা লক্ষ্য করছি আর নার্ভের একটু সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। আরও কিছুদিন পরে আরও বিশদভাবে বলতে পারা সম্ভব হবে, আপাতত এইভাবেই চলবে। নদীতে এতদিনে অনেক জল বয়ে গেছে, সেদিনকার সেই বাচ্চা এখন মস্ত বড় একজন সায়েন্টিস্ট, মোটা মাইনের চাকরিতে দেশের বাইরে চলে গেছে। বাবা মা খুব একটা ভালোভাবে জানে না সন্তান ঠিক কী নিয়ে গবেষণা করে বা তার গবেষণার বিষয়বস্তু ঠিক কী, তবে সে যে কোনো একটা ব্যাপারে গবেষণা করে এটা নিশ্চিত। দিন যায়, রাত আসে, সন্তানের সঙ্গে সম্পর্ক বলতে গেলে ওই মোবাইলে অল্প একটু চ্যাট আর দৈবাদকালে ভিডিও কল। একদিন হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো যে তাদের সন্তান গবেষণাগারে কাজ করার সময় বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছে আর তাকে তড়িঘড়ি দেশে ফেরত পাঠানো হচ্ছে। আর হলোও তাই, সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। ডক্টর বললেন ওর দুটো হাতই কেটে বাদ দিতে হবে, তা না হলে সে বেঁচে থাকলেও যন্ত্রণা সহ্য করতে পারবে না। এর পরের দৃশ্যপট দেশের সর্বোচ্চ আদালত। তাদের আদরের অতি প্রিয় সন্তান বাবা মায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে এই অভিযোগে মামলা দায়ের করেছে যে তার পিতামাতা তাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনে অন্যায় করেছেন, কেননা সে তো নিজের ইচ্ছে এই পৃথিবীতে আসেনি আর তার পিতামাতা তাকে যখন যন্ত্রণাময় এই জগতে নিয়ে আসতে চেয়েছিলেন তখন তারা তার কথা মুহূর্তের জন্যেও চিন্তা করেননি। তারা কেবল তাদের সুখ বা ক্ষণিকের আনন্দের দিকটা নিয়েই ব্যস্ত ছিলেন। তারা কি জানতেন না যে এই পৃথিবী ঠিক কতটা যন্ত্রণাময়, যেখানে প্রতিটি পদক্ষেপেই প্রকৃত মৃত্যুর আগেই প্রত্যেককে প্রতিনিয়ত সহ্য করে যেতে হয় শত শত জরা ব্যাধি ও মৃত্যুর যন্ত্রণার মতো ঘটনা। সে এই বলেও অভিযোগ করে যে এই পৃথিবীতে সন্তান জন্ম দেওয়া একেবারেই অনৈতিক এবং ঘোর অন্যায়। এই দোষে প্রত্যেকটি পিতামাতাই দুষ্ট। সে আরও বলতে থাকে যে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি যে একজন মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে তাকে প্রতিনিয়ত সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। সুতরাং এই অর্থহীন ও ইঁদুর দৌড়ের যুদ্ধের মধ্যে মহত্ত্ব কোথায়? এই পৃথিবী কোনোভাবেই কোনো সুস্থ মানুষের বেঁচে থাকার উপযুক্ত বাসস্থান হতে পারে না। যখন কোনো মানুষ তার সন্তানকে এই বিভৎস পৃথিবীতে শান্তিতে থাকার গ্যারান্টি দিতে পারে না, তখন কোনো মানুষেরই সন্তান জন্ম দেওয়ার অধিকারও থাকতে পারে না। বলা বাহুল্য, মহামান্য বিচারকও নিঃসন্তান ছিলেন না। পরবর্তীকালে অন্য একদিন সেই মামলার আবার শুনানি হবে এই জাতীয় ঘোষণা করে তিনি তড়িঘড়ি বাড়ি ফিরে যান। কিন্তু যাবার আগে
ডাক্তারের কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই, শুধুমাত্র নিজের সর্বোচ্চ পদের প্রভাব খাটিয়ে, বলা ভালো পদের অপব্যবহার করে, ওভার দ্য কাউন্টার ঘুমের ওষুধ কিনেই তবে বাড়ি ফেরেন। গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, কেননা গল্প তো গল্পই, বাকিটা তোমার দায়িত্ব। সেখানে তোমার কল্পনার পাখনা মেলে তোমার পছন্দ মতো একটা উপসংহার টেনে নিও।